Hello my dear Jonagon, welcome to my channel. I am Bishwajit and you are watching Bishwa Blog. Aaj chole eshi Baruipur ar ajke jabo Baruipur college. So let's go. So guys, ekhon amra dariye achi Baruipur station ar Baruipur station hocche eta Shialda theke south section er dike pore ar Shialda theke apnara Namkhana local, Kagdip local, Lokigandhupur local, Echhara Baruipur local, O Diamond local Doreo aste pari. To ekhan theke amra ajker amader journey ta start korbo. To Baruipur theke Baruipur college jete apnara auto dhore jete paren ba heteo jete paren. Hete beshi durotto noy, hete pray 15 theke 20 minuter moddhe apnara pouchhe jaben. আমরা বাড়াইপুরের গলি দিয়ে হেঁটে হেঁটে আজকের কলেজ যাব আর আজকে হচ্ছে বাড়াইপুর কলেজের সমস্ত ডিটেইলস আপনাদের জানাবো সো এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বেরোব টিকিট কাউন্টারের মধ্যে থেকে এই হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গেছি তো টিকিট কাউন্টার বেরিয়ে যাওয়ার পরে এই বাজারের মধ্যে থেকে আমরা যাব তো বাড়াইপুরের অলিগলি রাস্তা প্রথমবার যারা আসছেন তারা চিনতে অসুবিধা হবে তো আপনারা মেইন রোডটাই ফলো করা আপনাদের পক্ষে সবথেকে ভালো হবে তো মেইন রোড ফলো করে চলুন আর মেইন রোড দিয়ে আপনারা অটো ধরে নিলেই আরো ভালো হবে যারা প্রথমবার আসছেন আর যারা কলেজে যান ডেইলি যারা স্টুডেন্ট তারা তো রাস্তা জানেই এক নম্বরের এই শিয়ালদা দিকে রাস্তা ধরে আপনারা আসতে পারেন আর তার এই দিক থেকে এলেই আপনাদের সবথেকে ভালো সুবিধা হবে তো আমরা গলি গলির পথ দিয়ে এগিয়ে চলেছি আমরা মেইন রোড ধরিনি কারণ তাড়াতাড়ি আমরা কলেজে পৌঁছাবো সেই জন্য আমরা গলির মধ্যে থেকে আমরা যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই গলিটা দিয়ে আমরা এগিয়ে যাব এই দু ক্লাব শঙ্খরূপ ক্লাবের সামনে থেকে আমরা এগিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে এক্সারসাইজ ডিপার্টমেন্টের সামনে থেকে আমরা যাচ্ছি এইপারে এই এক্সারসাইজ ডিপার্টমেন্ট বাড়াইপুরে প্রচুর হচ্ছে অলিগলি এখানে অলিগলি আমি নিজেই চিনতে পারি না আপনারা চিনতে পারবেন বলে আমার মনে হয় না তবুও রাস্তা দেখে দেখে আসার চেষ্টা করবে আপনারা রাস্তায় যেতে যেতে এই যে গাড়ির এগুলো আছে এখানে মুখ দেখে নিতে পারবেন আয়নার মতো লাগানো একদম এগুলো দেখে বাড়াইপুরের উন্নতি চোখে পড়ে না পুকুরটা মানে এমনভাবে লাইটগুলো লাগিয়েছে পুকুরের ধারে ভালো লাগছে দেখতে আর রাতের বেলা আলো জ্বললে বোধহয় আরও ভালো লাগে প্রতিবার এদিক থেকে যাওয়ার সময় এই বাড়িটা কিন্তু চোখে পড়ে কারণ ফুল দিয়ে সব সময় সাজানো থাকে এই বাড়ির ওনার বোধহয় গার্ডেনিং করতে খুব ভালোবাসেন এখন আমরা এসেছি এই প্যান্টালুনসের সামনে প্যান্টালুনসের সামনে থেকে এই যে দেখতে পাচ্ছেন প্যান্টালুন প্যান্টালুনসের সামনে থেকে আমরা এখন কলেজের দিকে যাব
আমরা প্যান্ডালুনসের পাশ থেকে একটা ভিতরের রাস্তা আছে, সেই রাস্তা ধরেই যাব যাতে আরও তাড়াতাড়ি পৌঁছতে পারি। কারণ আমরা রাস্তা মেন রোড দিয়ে যাচ্ছি না, মানে আমরা ভিতরের রাস্তা দিয়ে যত যাবো ততই মানে তাড়াতাড়ি পৌঁছব, সেটাও আপনাদেরকে জানিয়ে দিই ভিতরের রাস্তাটা কোনটা। প্যান্ডালুনসের আগে আমরা রোডটা ক্রস করে উল্টো সাইডে যাব। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট, এর সামনে থেকে আমরা এগিয়ে যাব কলেজের দিকে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছি এখানে বেশ একটা বড় রকমের একটা তেঁতুল গাছ আছে, আর তেঁতুল পুরো ভর্তি আছে গাছটা। মেয়েরা এই রাস্তা থেকে যাওয়ার সময় তাদের কি অবস্থা হয় ভাবুন, মানে জিভে জল চলে আসে একদম। এখন আছি পদ্মপুকুর কাজীপাড়ার কাছে, তো এখান থেকে আমরা ব্লগটা কন্টিনিউ করব। এই যে সিগন্যালটা ক্রস করলাম চার মাথার মোড়ে, এটাকে ক্রস করতে হবে। আমরা কলেজের অনেক কাছাকাছি চলে এসেছি, এখান থেকে একটুখানি কলেজ। যদি আপনি টোটোতে করে আসেন তাহলে আপনাকে এই শ্মশানের কাছাকাছি যে নামাবে, এই যে মন্দির আছে পুকুর, এখানে নামাবে আপনাকে। এই হচ্ছে মন্দির, এটা হলো সেই বিখ্যাত জোড়া মন্দির। আর এর পাশে থেকে যে রাস্তাটি সোজা গেছে এই রাস্তা ধরে আমরা এগোবো মা গঙ্গা ঠাকুর, এটা কি নন্দী? আর এখানে দু রকমের শ্মশান, এখানে এই শ্মশানে ইলেকট্রিক আর কাঠের ব্যবস্থা দু রকমই আছে, দু রকমভাবেই পোড়ানো হয়। আলটিমেটলি এখানেই আসতে হবে সবাইকে, মানে প্রত্যেকে শ্মশানেই যেতে হবে। এটি হলো জোড়া মন্দির শ্মশান। শ্মশানের মধ্যে একটা লেখা চোখে পড়লো, তো দেখি লেখাটা কি সেটা দেখি চলুন। গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছতে সারা জীবন লেগে গেল, কি পেলে দুনিয়াতে, আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। মানে এতক্ষণ আমি বকবক করছিলাম, কিন্তু এখানে এসে কেমন যেন মানে চুপ হয়ে গেলাম, মানে বুঝতে পারছি না কেন। ওকে, সো শ্মশান থেকে বেরিয়ে গেলাম, আর এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, প্রাথমিক স্কুল, এটা কলেজের একদম পাশেই, আর এর পাশেই ঠিক হচ্ছে বারাইপুর কলেজ। এই হচ্ছে আমাদের বারাইপুর কলেজ। তো আমরা এখন হচ্ছে বারাইপুর কলেজের সামনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বারাইপুর কলেজ। সো আমার গলাটা বসে গেছে সারাদিন না খেয়ে ভিডিও বানাতে বানাতে, দেখো ভিডিও বানাতে কত কষ্ট হয়, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। সো এই যে দেখছি বারাইপুর কলেজ, এই বারাইপুর কলেজটি প্রায় 40 বছরের পুরনো। এই কলেজটি 1981 সালে এস্টাবলিশড হয়েছিল, আর এটি একটি আন্ডার গ্র্যাজুয়েট কলেজ। বর্তমান প্রিন্সিপাল হচ্ছেন শ্রদ্ধেয় ডক্টর চঞ্চল মণ্ডল। এই কলেজে আর্টস, সায়েন্স, কমার্স সব সাবজেক্টই প্রায় আছে। কলেজের পাশেই কলেজের মাঠ। সো গাইস, আমরা এখন আছি বারাইপুর কলেজের মাঠে, আর এই হচ্ছে কলেজ। এই মাঠটি শুধু বারাইপুর কলেজের একার নয়, পাশে আছে গার্লস স্কুল, এছাড়া আছে প্রাইমারি স্কুল, তো সবাই মিলে ভাগযোগ করে এই মাঠটি ব্যবহার করেন। এই কলেজের সাথে নেতাজি ওপেন ইউনিভার্সিটিও যুক্ত আছেন, যারা ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান তারা এখান থেকে করতে পারেন। জোড়া মন্দিরের কাছে মেন রোড ধরে একটু এগিয়ে এলেই কলেজে আসার এই রাস্তাটা চোখে পড়বে। এই রাস্তাটি নতুন তৈরি করা হচ্ছে, এটা একদম কলেজে এসেই মিশেছে। এখান থেকে দাঁড়িয়ে কলেজ ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই রাস্তাটি কলেজের সামনে থেকে সামনের দিকে এগিয়ে গিয়েছে।
এটি কোথায় গিয়েছে যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।